আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর পাশে থাকা নোটিফিকেশান অন করে দিবেন। তেই তো আমি চায়না চাট বানাবো। চায়না চাট বানাতে প্রথমে আমার কী কী উপকরণগুলো রাখতেছি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যে ছোলা খাই, ছোলার থেকে একটু বড় বড় এই ছোলাগুলো, এগুলা বাজারে কিনতে পাওয়া যায়। তে আমি আগে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন এখানে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, গাজর, শসা, কাঁচা মরিচ, পুদিনা পাতা। তো এখানে সবগুলো উপকরণ এখন দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো উপকরণ এখন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এই তো চাট মশলা। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না দিলেও চলবে। এটা দেখা যায় চাট মশলাটা যে কোনো শপিং মলে গেলেই পাওয়া যায়। তো এখানে আমি অল্প পরিমাণ ভিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টক দই। আমি টক দইটা আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আর না হলে দেখা যায় একবারে পানি পানি হয়ে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তার কারণে চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ হবে। এখানে আমি তেঁতুলের টক দিয়েছি। এখন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চায়না চাটটা কিন্তু যারা ডায়েট করেন ডায়েটের জন্য খুবই উপকারী, আর এটা খেলে কিন্তু পেটটা ভরা থাকে, তখন ক্ষুধাটা কম লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে জাস্ট পরিবেশনের জন্য, এই যে অল্প কিছু চানাচুর। আপনাদের ইচ্ছে হলে দিবেন, আর না হলে নাই, একেবারেই অপশনাল এটা। তো রেডি হয়ে গেল আমার চায়না চাট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।